শরণার্থী বিয়াস আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো প্লেন মেশিন, জুকি ব্র্যান্ডের প্লেন মেশিন। মডেলটা হচ্ছে DDL-81007। তো এই মেশিনের যে স্টপ পজিশন আছে সেই স্টপ পজিশন কিন্তু ঠিক নেই। যে আপনারা দেখেন মেশিনটা একটু চালায় দেখাচ্ছি, আমাদের স্টপ হওয়ার কথা হচ্ছে এইখানে, ঠিক আছে? তো এটা কিন্তু স্টপ হচ্ছে আরও নিচে দেয়। তো এই প্রবলেম যদি হয় মেশিনে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন, তো আজকে এই প্রবলেমটি প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে ঠিক করে দেখাবো। তো চলুন শুরু করি কীভাবে আমরা এই প্রবলেমটি সমাধান করতে পারি। তার জন্য মেশিনের সুইচটি বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পরে এম বাটন এবং ইন্টার বাটন দুইটা বাটন একত্রে ধরে সুইচ অন করতে হবে। 70 প্রোগ্রাম আসবে, 70 আসার পরে আপনাকে ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পরে এখানে 7 আছে, তো এটা বাড়িয়ে প্লাস মাইনাস দিয়ে বাড়ানো কমানো যাবে। তো প্লাস মাইনাসের মাধ্যমে আমরা বাড়িয়ে বাড়িয়ে দেখবো। আসলে এটার কোনো মেজারমেন্ট নাই যে এই প্রোগ্রাম এত নম্বর প্রোগ্রাম দিলে এটা ঠিক হয়ে যাবে, এটা আপনাকে দিয়ে দিয়ে দেখতে হবে আসলে কত নম্বর দিলে এটা স্ট্যান্ডার্ড পজিশনে আসে। তো আমরা দেখি 40 দিই, দেওয়ার পরে ইন্টার। এখন দেখেন এখনো কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই, আর একটু নিচে আসবে। আমরা আবার করব, 70 প্লাস 10 দেখবেন আপনাদের কত নাম্বারে আসলে মিলে। তো আমরা এটা 10 দিলাম, 10 দেওয়ার পরে ইন্টার। এখনো দেখুন আমাদের স্টপ পজিশন কিন্তু মিলে গেছে। তো বিয়স এভাবে কিন্তু আপনারা আপনাদের এই প্রবলেমটা কিন্তু সমস্যাটা সমাধান করতে পারেন। তো এই প্রবলেম যদি হয় সেক্ষেত্রে যদি আপনারা ক্যাম টাইমিং করেন তাহলে কিন্তু অযথাই সময় নষ্ট হবে। আগে অবশ্যই স্টপ পজিশন ঠিক করে নেবেন, তারপরে হচ্ছে যদি প্রবলেম হয় ক্যাম টাইমিং করবেন। তো আজকে কিন্তু আমাদের এই মেশিনটি কিন্তু এখন ঠিক আছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।